আসসালামু আলাইকুম সবাইকে, এমএম লেদারের আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে এমএম লেদার দীর্ঘ 22 বছর ধরে শুধুমাত্র অরিজিনাল লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে। লেদারের মোটামুটি প্রায় সব প্রোডাক্টই আমরা তৈরি করি এবং কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি, সেটা পায়ের স্যান্ডেল থেকে শুরু করে প্যান্ট, লেদারের জ্যাকেট, লেদারের ওয়ালেট, লেদারের বেল্ট, লেদারের ব্যাকপ্যাক, ল্যাপটপ ব্যাগ, বিজনেস ব্যাগ, লেডিস ব্যাগ, সাইড ব্যাগ, মেসেঞ্জার ব্যাগ ইত্যাদি ইত্যাদি যাবতীয় কিছু। তো আজকে আপনাদেরকে একটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট দেখাবো, সেগুলো হচ্ছে বেল্ট। আপনাদের অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছু বেল্ট নিয়ে বসে আছি আপনাদের জন্য। তো এই বেল্টগুলো রিসেন্টলি আমাদের কালেকশনে যুক্ত হয়েছে, আমাদের ফ্যাক্টরি থেকে ফিনিশ হয়ে এসেছে। তো বেল্টগুলোর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এগুলো সবগুলোই হচ্ছে আপনার গিয়ার বাকল, ঠিক আছে? সো গিয়ার বাকলটা হয়তো আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগেনি, কারণ গিয়ার বাকল হয়তো আপনারা এর আগেও ইউজ করেছেন। স্বাভাবিকভাবেই গিয়ার বাকল অনেকদিন থেকে বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যে গিয়ার বাকলের বেল্টগুলো পাওয়া যায় তার 95% কিংবা আরও যদি আমি বলি যে 98% হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের। অর্থাৎ বাকল আপনারা এরকম বাকল পাবেন, খুব সুন্দর বাকল পাবেন, খুব গর্জিয়াস, দেখলেই খুব পছন্দ হয়, কিন্তু এই যে ফিতাটা এগুলো আর্টিফিশিয়াল লেদার, চাইনিজ লেদার সোজা কথা, ঠিক আছে? চায়না থেকে ইম্পোর্ট হয়ে এগুলো আসে। সো দেখা যায় যে কি, আজ আপনারা বেল্টটা কেনেন খুব দাম দিয়ে, খুব শখ করে, তো বাকলটা খুব সুন্দর ওকেই থাকে, কিন্তু বছর না ঘুরতেই হয়তোবা 3-4 মাস 6 মাসের মধ্যেই এই বেল্টগুলো ফেটে যায়। সো বাকল এত সুন্দর বাকল, বাকলের কোনো সমস্যাই হয় না, কিন্তু বেল্টগুলো ফেটে যায়। কারণগুলো, বেল্টগুলো হচ্ছে আপনার খুবই নিম্নমানের রেক্সিনের বা আর্টিফিশিয়াল লেদারের বেল্ট। সো আমরা আপনার অরিজিনাল লেদারের বেল্টের মধ্যে এই বাকল নিয়ে আসছি, গিয়ার বাকল, ঠিক আছে? সো একদম 100% আপনারা জানেন যে আমরা অরিজিনাল লেদার নিয়ে কাজ করি। সো আমরা এই অরিজিনাল লেদারের মধ্যে এই গিয়ার বাকলের কম্বিনেশন করে নিয়ে আসছি। সো আপনারা হয়তো অন্যান্য জায়গায় এই সেম বাকল দেখে ভাববেন যে এই জিনিস তো সেম, তাহলে এমএম লেদারে বিক্রি করতেছে, বাইরেও বিক্রি করতেছে। না, বাকলটা সেম, কারণ বাকলটা চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে, এগুলো বাংলাদেশে তৈরি হয় না। সো অনেকে করে কি, আপনার এই বাকলটা ইম্পোর্টেড বাকলটা নেয়, নিয়ে এই সস্তা মানের আপনার এই চাইনিজ যেই আর্টিফিশিয়াল লেদারের ফিতা, সেই ফিতাটা অ্যাডজাস্ট করে বিক্রি করে। সো সেটা দিয়ে বিভ্রান্ত হবেন না, আমাদের কিন্তু ফিতা এবং বাকল, বাকলটাও ইম্পোর্টেড আর ফিতাটা কিন্তু আমাদের নিজেদের তৈরি, 100% অরিজিনাল লেদারের, ঠিক আছে? সো এটা আপনার ওই বছর না ঘুরতে যে ফেটে যাবে সেই কোনো সম্ভাবনা নেই। যাই হোক, এখন এই একটা বেল্ট দেখছেন খুব চমৎকার, এখানে জি, এটার আপনার চকলেট কালার একটা আছে, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাকটা, এই হচ্ছে চকলেট কালারটা, খুব ঘন একটা টেক্সচার আছে, ছোট ছোট, আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সো এগুলো সবগুলো কিন্তু একদম 100% অরিজিনাল লেদার। সো পছন্দ না হওয়ার তো কিছুই নেই, বেশ কিছু ডিজাইন আছে, বেশ কিছু কালার আছে। এখানে দেখেন একটা চমৎকার ব্রাউন কালার, একদম পশ একটা কালার, ডিজাইনটা খেয়াল করেন ফিতার। এই হচ্ছে বাকলটা, গোল্ডেন বাকল, মাঝখানে ব্ল্যাক, খুবই সুন্দর ডিজাইন। তারপর একটা দেখাই হচ্ছে আপনাদের, এই যে কালোর মধ্যে টেক্সচার, ঠিক আছে? ফিতাটা একটু টেক্সচার, গোল 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 গোল, আর এই হচ্ছে বাকলটা। এটার আবার চকলেট আছে, চকলেটটা দেখাচ্ছি, এই হচ্ছে চকলেটটা। ওকে, এগুলো সবগুলো কিন্তু গিয়ার বাকল এবং সবগুলো ফিতে 100% লেদার। এটা আমি বারবার বলতেছি, যদিও বলার প্রয়োজন নেই, কারণ এমএম লেদার জানেন যে অরিজিনাল লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এটা গেল চকলেটটা, এখানে আছে আরেকটা বাকলের ডিজাইন এবং ফিতাটাও ডিজাইনটাও ভিন্ন, সেম একটু মেরুন টাইপ চকলেট। এই যে বাকলটা খুবই স্মার্ট, খুবই সুন্দর, সেটা একটা কালার আছে, বাকলটাও ডিফারেন্ট, সেটাও দেখাচ্ছি। এই যে সরি, এই হচ্ছে সেইটা, গোল্ডেন কালার, বর্ডারগুলো গোল্ডেন কালারের, মাঝখানে কালো, আর এই হচ্ছে ফিতা, ফিতার মধ্যেও আপনার এমবোস করা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। তো আমরা একটা বেল্ট খুলে দেখি, যে আমরা যে বলছি যে গিয়ার বাকল, গিয়ার বাকল, এই হচ্ছে, এই দেখেন এইখানে হচ্ছে, এই যে লক, গিয়ারটা এখানে লক হয়, ঠিক আছে? আমরা যদি একটু দেখি, এই এই হচ্ছে, এটা আপনি এভাবে ঢোকাবেন, ওকে, এই যে এখানে ঢুকিয়ে আপনি যখন এখান থেকে এভাবে টান দেবেন, এই এই যে লক হচ্ছে, এই যে
সো আপনি আপনার কোমরের মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে এই যে লক হয়ে গেল এখন কিন্তু এটা একদম লক তো যখন আপনি খুলবেন তখন এই যে এই জিনিসটা ভাবে পুশ করে টান দিবেন খুলে আসবে ওকে সো সবগুলো বাকলি একই রকম তাই আর আলাদা আলাদা করে সবগুলো দেখালাম না এখানে এই যে আরেকটা ব্রাউন কালারের খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো আপনার জুতোর সাথে ম্যাচ করে পরবেন অসাধারণ লাগবে এখানে আরেকটা কালো গোল্ডেন বর্ডারের গোল্ডেন প্লাস ব্ল্যাকের কম্বিনেশন বাকল এই হচ্ছে ফিতাটা তারপর এই যে আরেকটা চমৎকার চমৎকার একদম টেক্সচার্ড এটা কিন্তু আপনার হাতে বাজবে যখন হাত দিবেন এখানে ঠিক আছে উঁচু নিচু উঁচু নিচু খুব সুন্দর একটা বাকল আর এটার বেল্টের কালারটা হচ্ছে যে এই এই বেল্টগুলো কিন্তু সবগুলো আমাদের নিজেদের তৈরি ঠিক আছে নিজেদের তৈরি 100% অরিজিনাল লেদার আমরা যে এক্সপোর্টের যে কাজগুলো করি সেই একই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করেছি সো কারো যদি কোনোটা পছন্দ হয়ে থাকে এবং অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে সেটা আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করবেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন তারা তো মোস্ট ওয়েলকাম শোরুমে চলে আসেন আমাদের শোরুম MM লেদার 4/68/69 ইস্টার্ন বাজার হাতেরপুল সো আজকে এখানে শেষ করছি সামনে অন্য কোনো ডিজাইন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ